আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকেনেভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে সাতক্ষীরা জেলার তালা উপজেলার সেনেরগাতি নামক একটি গ্রাম আছে এই গ্রামের চৌরাস্তার মোড়ে একটি রাইস মিল ফ্যাক্টরি আমরা সেটআপ দিছি তো এই রাইস মিলের মালিক মোহাম্মদ আব্দুর রহিম সাহেব তো আমরা আপনাদের সামনে রহিম সাহেবের কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি তো ভাই আপনি এই মেশিনটি কতদিন যাবত কিনছেন আমি গত 3 সপ্তাহ আগে কিনছি মেশিনটা দুইটা তো আপনি এই মেশিনের মানে যে পরিমাণ আমরা বলছিলাম ডেলিভারি হবে সে পরিমাণ কি হচ্ছে আপনি সঠিক কথা বলবেন আপনারা যেটা বলছিলেন ম্যানুয়ালি বিক্রির জন্য কিন্তু আমার 32 বছরের অভিজ্ঞতার আলোকে দেখছি এই মুহূর্তে এই রকম ভালো এবং সার্ভিস কাস্টমার সার্ভিসের এত ডেভেলপ মেশিন আমি 32 বছরে পাই নাই আলহামদুলিল্লাহ যেমন এই মেশিনের আউটপুট তেমনি চাউলের ধরন ভালো সবচেয়ে বড় বিষয় হলো অল্প সময়ের ভিতরে মিনিমাম ঘন্টায় 50 মন ডেলিভারি আমরা পাচ্ছি আর একবারেই চাউলটা হয়ে যাচ্ছে যেহেতু 3টা সেল এবং 5টা জালি থাকার কারণে আর চালের গুণগত মান অটো পালিশার মেশিনের মতোই বাইরে আছে তো ধন্যবাদ তো দর্শক ভাইয়ের মুখ থেকে আপনারা শুনছিলেন যে কি পরিমাণ আপনার চাউল পরিষ্কার হচ্ছে বা হচ্ছে না তো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে বলেছি যে বিকেনমেশন বিডি কোনো প্রকার মেশিন সরঞ্জাম নিয়ে বার্গেডিং বা রং কোনো কথা আমরা বলি না তার একটি আপনারা সরজমিনে চাক্ষুষ প্রমাণ পাচ্ছেন তো ভাইয়ের পরিচয় দিচ্ছি আমি তো আপনারা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের ফুলফিল পরিচয়টা জেনে নিন তো আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম বাসা সাতক্ষীরা জেলার তালা উপজেলার 1 নম্বর ধান্দিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামে আমার মিলটা সেনেরগাতি বাজারে স্থাপিত আর আমি আবাবিল হজ গ্রুপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি তো ভাইয়ের মুখ থেকে শুনলেন যে উনি আবাবিল হজ গ্রুপের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব বা কর্মরত বর্তমানে আছেন তো আপনি কয়বার সৌদি গেছেন অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে বলতে পারবো না আমার পাসপোর্ট না দেখে আল্লাহ পাক আমি বছরে 6 বার করে যাই 5 বার ওমরা এবং 1 বার বড় হজে যাই আমি এই মুহূর্তে বলতে পারছি না যে কতবার 30+ তো ভাইকে আল্লাহ পাক নিয়ে গেছে যে রজব মুবারক দেখার উদ্দেশ্যে আমাদেরকে এখনো সৌভাগ্য হয় না এই পরিমাণ তো ভাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মুবারকে যেটা আল্লাহর ঘর আমরা মুসলমান হিসেবে মানি সেখানে 30+ অনেকবার গেছে অনেকে একবারও যাইতে পারে না তো আমরা সবাইকে সেই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য সবার জন্য দোয়া করতেছি এবং সবাই যেন যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সবাই ব্যবসা করেন এটা না সামথিং যদি কেউ ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ আমরা কিন্তু সলিড আমরা মেশিন তৈরি করি প্লাস সেল দেই আমাদের কাছ থেকে মেশিন আপনারা নিতে পারবেন কিছু ইম্পোর্ট মেশিনও আছে কিছু বাংলাদেশ মেশিনও আছে আমাদের তৈরিকৃত কারখানায়ও বেশ কিছু মেশিন আছে আমাদের সরঞ্জামে তো আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখতে পারবেন ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দর্শক যে যেখান থেকেই থাকছেন মনে রাখবেন সুস্থ স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আল্লাহ হাফেজ